প্রাসঙ্গিক কথা না বললেই নয়, সেটা হলো যে এই করোনা যে মহামারী কোভিড-19, এর যে সেকেন্ড ওয়েভ চলছে এখন কিন্তু বেশ মারাত্মক আকার ধারণ করছে। আমরা যেটা কল্পনাও করতে পারি নাই যে এই ঢেউটা এত মারাত্মকভাবে অ্যাটাক করবে। আমাদের জানাশোনা অনেকেই ওপারে চলে গেছে, আল্লাহ বেশ মুসিব করুন। অসচেতনতাও এটার জন্য দায়ী, এবং আমাদের মাস্ক পরার বিষয়টা খুব বেশি কমে গিয়েছিল, এবং আমরা বিশ্ব মানে জনগণের সমাবেশ খুব দেখা দিচ্ছিল, বিশেষ করে শপিং মলগুলোকে, বাজারে, গণপরিবহনে। তো এগুলো তোমরা একটু অ্যাভয়েড করে চলবে, এছাড়া কোনো রাস্তা নেই, কারণ মহামারীতে কোয়ারেন্টাইনে থাকা বা বাসায় অবস্থান করার কথা বলা আছে, এবং এটা আমাদের মানতেই হবে। তো তোমরা আশা করি এই সকল বিষয়গুলো মেনে সুস্থ থাকবে, এবং গরম পানি গার্গল করা, ভাপ নেওয়া, তারপরে হচ্ছে মশলা চা খাওয়া, এইগুলো কিন্তু একটু লক্ষ্য রেখো, কারণ এগুলো কিন্তু অনেক বেশি কার্যকর। কালি জিরা মধু এইগুলো কিন্তু খেতে হবে। তো দোয়া করি তোমাদের জন্য, সবার জন্য, যাতে তোমরা সুস্থ থাকো এবং জনসমাগমে অংশগ্রহণ না করো বা বেশি না যাও, ঘরে অবস্থান করো, ঘরে যেভাবে সময়টাকে ভালোভাবে তোমাদের মতো করে স্পেন্ড করলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সেভাবে সময়টাকে ব্যয় করো। তো আজকে আমরা একটু শুরু করি কোঅর্ডিনেশনে। আমরা গত ক্লাসে সিনাপস নিয়ে আলোচনা করেছি, সাইনাস বা সিনাপস যেটাই বলো না কেন। তো এখানে আজকে আমরা যেই সাইনাপসের কিন্তু অনেক রকম প্রভাবভেদ রয়েছে, মানে নিউরনের যে সংখ্যা, ধরন, হ্যাঁ, আরও বিভিন্ন বিষয় নিয়ে এদের কিন্তু ভেরিয়েশন দেখা যায়। তো আমরা একটু বোর্ডে চলে যাই, কী বল, আমরা বোর্ডে চলে যাই, এবং এখানে বোর্ডে দেখো আমি একটা টাইপস অফ সিনাপস দিয়েছি। এটা হচ্ছে নিউরন অংশের সংযুক্তিকরণ অনুযায়ী, সাইনাপস হচ্ছে চার প্রকার, এটা একটু লিখে দিই, এটা হচ্ছে নিউরন অংশের সংযুক্তি অনুযায়ী হচ্ছে নিউরন হচ্ছে চার প্রকার। প্রথমটা দেখো এক্সোডেনড্রাইটিক, এক্সোডেনড্রাইটিক হচ্ছে একটা নিউরনের এক্সোন অন্য নিউরনের ডেনড্রাইট পরস্পর সংযুক্ত থাকে। এক্সোডেনড্রাইটিক হচ্ছে একটি নিউরনের এক্সোন ও অন্য নিউরনের ডেনড্রাইট পরস্পর কি থাকে, সংযুক্ত থাকে। আমি তোমাদেরকে একটু ছবি দিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে কিভাবে একটা নিউরনের পরস্পর সংযুক্ত থাকে, এক্সোসোমাটি। কি বললাম, এক নিউরনের এক্সোন অন্য নিউরনের, এটা তো এক্সোন তাই না, এটা কোষের, এটা পরস্পর সংযুক্ত থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সো এক্সোন, এটা কি হয়েছে, একটি নিউরনের এক্সোন অন্য নিউরনের এক্সোনের সাথে সংযুক্ত থাকে, এটা হচ্ছে এক্সো এক্সোনিক। এটা হলো তোমার
এক্সো এক্সো তারপর হচ্ছে ডেনড্রোডেনড্রাইটি ডেনড্রোডেনড্রাইটি এই ক্ষেত্রে একটি নিউরনের ডেনড্রাইট অন্য নিউরনের ডেনড্রাইটের সাথে কি করে সংযুক্ত থাকে ছবিটা দেখেছ কি বললাম একটি নিউরনের ডেনড্রাইট দেখতেই পাচ্ছ অন্য নিউরনের ডেনড্রাইটের সাথে সংযুক্ত থাকে ছবিটা একটু লক্ষ্য করো তোমরা একটু লিখে দাও দেখতে গেল আমাদের হচ্ছে নিউরন অংশের সংযুক্তিকরণ অনুযায়ী সংযুক্তিকরণ অনুযায়ী হচ্ছে তোমার কি এক্সো ডেনড্রাইটিস আচ্ছা এখন দেখো উদ্দীপনা প্রবাহের প্রকৃতি অনুযায়ী সিনাপস আবার তিন রকম এক হচ্ছে রাসায়নিক সিনাপস বৈদ্যুতিক সিনাপস এবং কনজয়েন্ট সিনাপস একটু লিখে নাও রাসায়নিক সিনাপস বৈদ্যুতিক সিনাপস এবং কনজয়েন্ট সিনাপস কিছুটা করি এখানে আমরা কি কি বলেছি রাসায়নিক বৈদ্যুতিক এবং হচ্ছে তোমার কনজয়েন্ট যেটা সিনাপসটা হচ্ছে রাসায়নিক সেটার ছবিটা আমি দেখি দেখো রাসায়নিক হচ্ছে রাসায়নিক আচ্ছা তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালটা কেমন দেখো একটু লক্ষ্য করো আর কনজয়েন্টটা হচ্ছে কি রকম এটা হচ্ছে কনজয়েন্ট তাহলে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাসায়নিক ইলেকট্রিক্যাল কনজয়েন্ট ঠিক আছে ছবিটা একটু এগিয়ে দাও তোমরা ক্লিয়ার হবে আচ্ছা এখন আসো সাইনাপসে অংশগ্রহণকারী নিউরনের সংখ্যার উপর ভিত্তি করে সাইনাপস আবার তিন রকম আমার ডাস্টারটা একটু নষ্ট হয়ে গেছে তার জন্য আমি নিরুপায় হয়ে একটু কাপড় দিয়ে মুছে নিলাম তো যাই হোক বেশ কিছুদিন অসুস্থ ছিলাম ফলে তোমাদের ডাস্টারটা কিনতেও যেতে পারিনি যাই হোক তা আমরা এখন দেখবো সাইনাপস অংশগ্রহণকারী নিউরনের সংখ্যার উপর ভিত্তি করে সাইনাপস আবার তিন প্রকার আছে একই রোগীকে এক ওয়ান টু ওয়ান মেনু টু ওয়ান আচ্ছা এটা কি বললাম যে সাইনাপসে অংশগ্রহণকারী নিউরনের সংখ্যা
যাই সাইনাস সেভেন ইন্দ্রম। আচ্ছা এটা কি অংশগ্রহণকারী? আচ্ছা একের অভিমুখে তার মানে এটা হচ্ছে ওয়ান টু ছবিটা আমি একটু দেখাই। বিভিন্ন ধরনের ভেরিয়েশন দেখলাম যে কয়টা হয়েছে। তারপরে আচ্ছা এখন নিউরন কি কি কাজ করে বলতো? নিউরন যে কাজগুলো করে সেটা হচ্ছে স্নায়ু উদ্দীপনা এক স্নায়ু কোষ থেকে অন্য স্নায়ু কোষে প্রেরণ করে, একমুখী স্নায়ু উদ্দীপনা পরিবহন নিশ্চিত করে, সাইনাপসের পরবর্তী স্নায়ু কোষের উত্তেজনাকে প্রভাবিত করে,
স্মৃতিশক্তির ভৌত কাঠামো হিসেবে ভূমিকা পালন করে। স্নায়ুতন্ত্রের যদি অতিরিক্ত উদ্দীপনা হয় তাহলে সেই স্নায়ুকে বাধাগ্রস্ত করে, সকল উদ্দীপনা ক্রিয়া সমষ্টিকরণ করে। আমরা কিন্তু আজকে সাইনাপসের অনেক ভেরিয়েশন দেখলাম এবং তার কাজ দেখলাম। আচ্ছা, এখন আসো প্রতিবর্তী ক্রিয়া, রিফ্লেক্স বা রিফ্লেক্স অ্যাকশন। কোন সংবেদী উদ্দীপনার প্রতি স্বয়ংক্রিয় ও কোন সংবেদী উদ্দীপনার প্রতি স্বয়ংক্রিয় ও আকস্মিক সাড়া দেওয়াকে প্রতিবর্তী ক্রিয়া বলে। এটি একটি বিশেষ ধরনের অনৈচ্ছিক আচরণ। এই ধরনের ক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন আগুনে হাত পড়লে সাথে সাথে। আচ্ছা, আমরা দেখি প্রতিবর্তী ক্রিয়া। আমার মনে হয় এই প্রতিবর্তী ক্রিয়া নিয়ে তোমরা ইন্টারমিডিয়েটে কিন্তু পড়েছ। আচ্ছা, এটা কি প্রতিবর্তী ক্রিয়াটা হচ্ছে? কোনো সংবেদী উদ্দীপনার প্রতি স্বয়ংক্রিয় আকস্মিক সাড়া দেওয়া। এই প্রতিবর্তী ক্রিয়াটা কি হয়? এটা কিন্তু তোমার স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা একটা অনৈচ্ছিক আচরণ। এটা কি? একটি অনৈচ্ছিক আচরণ, ঠিক আছে? ওয়ান টু বে। আচ্ছা, এখানে যেটা বললাম যে এটা মস্তিষ্ক দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় না, প্রতিক্রিয়াটা হচ্ছে তোমার স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এই যে প্রতিবর্তী ক্রিয়াটা, এটা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু হয় না। কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন ধরো এক্সাম্পল হিসেবে আমি বলি, যেমন ধরো আগুনে যদি হাত লাগে তাহলে আমরা লাগে আমরা চট করে হাতটা সরিয়ে দিই, আমরা চট করে হাতটা সরিয়ে দিই, তাই না? আবার তীব্র আলোতে চোখে, যেমন ধরো তীব্র আলোতে আমাদের কি হয়, আমাদের চোখে পাতা বন্ধ হয়ে যায়। আবার ধরো, যেমন ধরো কুকুরের ধরো মাংস দেখলে কি হয়, কুকুরের লালা এবার ঝরে, বুঝেছো? এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার আকস্মিক, হ্যাঁ, আকস্মিক। এবং এগুলা দেখা যায় যে তোমার মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেটা বললাম, আগুনে হাত লাগলে যেমন আমরা চট করে হাতটা সরিয়ে নিই, তীব্র আলোতে আমাদের চোখের পাতা বন্ধ হয়ে যায়, মাংস দেখলে অনেক সময় কুকুরের লালা ঝরে, অনেক সময়, বেশিরভাগ সময়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে সাইনাপসের ভেরিয়েশনগুলো দেখলাম এবং প্রতিবর্তী ক্রিয়া আমরা শুরু করলাম। তো নেক্সট ক্লাসে আমরা প্রতিবর্তী ক্রিয়া নিয়ে আরও আলোচনা করবো। সেই পর্যন্ত আমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে সচেতনভাবে ঘরে থাকো এবং ভয় না পেয়ে সচেতন হও। এই দোয়া করছি। আল্লাহ হাফেজ দিয়ে দাও।